হে কবি, তুমি গেয়েছো বসি প্রেমের জয়গান, মৃত্যুহীন অমরতায় দিয়েছো তারে স্থান। কভু বা মধু মদির প্রেমে দিয়েছো তারে সুর, একটু হাসির পরশ দিয়ে করেছো সুমধুর। দীপ্ত প্রেম মুক্ত মোহ মোহিনী মায়া টুটে, কর্মপথে মহান ব্রতে প্রেমের কমল ফোটে। বাহ, খুব সুন্দর। তো এত সুন্দর কবিতার পর কবিতার লাইনগুলি এত চমৎকার, তারপরে মনে হয় একটা গান শুনি। তো আমরা রঞ্জিনীর গানটা শুনতে পারি এই মুহূর্তে? রঞ্জিনী মুখোপাধ্যায় এর পরের গান পরিবেশন করছেন। শূন্য করিয়া রাখ তোর বাসী,
ভরা আছে তোর ধন, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। সবচেয়ে একটা অদ্ভুত ব্যাপার হয়, মানে সেখানে সবার মধ্যেই একটা উত্তেজনা থাকে। এর আগের দিন থেকে বা তারও কিছুদিন আগে থেকে বিভিন্ন শিল্পীরা যারা আসেন দূর দূরান্ত থেকে, মানে এই দিন তো জানা গেছে সবার অনেক জায়গায় অনুষ্ঠান থাকে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের অনুষ্ঠানটা শিল্পী পর্বের অনুষ্ঠানটা শুরু হয় প্রভাতী অনুষ্ঠান, একদম সাড়ে ছয়টা। আগের দিন থেকে আমাদের এই কার্যকরী সমিতিতে ফোন আসে আমরা কখন আসবো, কিন্তু আমাদের এখানে যেটা হয় আমরা ওই যিনি প্রথম আসবেন তাকে দেওয়া হয়, সকলেই প্রায় অংশগ্রহণ করে, সকলেই অংশগ্রহণ করতে সেটা পারি না, সেটা হয়তো আমাদের একটু ড্রব্যাক, কিন্তু কি করা যাবে, কারণ এত অগণিত মোটামুটি 500-600 বাচ্চা তো এখানে, মানে স্কুলে স্টুডেন্ট একটা পার্টিসিপেট করে। তো আর এইরকম অনেক শিল্পী আছেন যারা বহুদিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান করছে, মানে অংশ নিচ্ছেন, সেরকম আমার মনে হচ্ছে একজনের কথা, প্রণতি ঠাকুর। যখন প্রণতি ঠাকুরের নামই আসলো তাহলে আমরা নিবেদনে প্রণতি ঠাকুর। নমস্কার, আজকের এই পুণ্য প্রভাতে, নবনালন্দার প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ছোটদের জন্য আন্তরিক শুভকামনা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমারই সম্মুখে, করি জোড় কর হে ভুবনেশ্বর দাঁড়াব তোমারই সম্মুখে, তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারই সম্মুখে, তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে হে নিখিল জগত জনের মাঝারে দাঁড়াব তোমারই সম্মুখে, তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে ও গো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াব তোমারই সম্মুখে। আজ থেকে প্রায় 93 বছর আগে তিনি লিখেছিলেন ধর্মমোহ কবিতা। আজ পর্যন্ত কি ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক, ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো, বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করে ফেরে, পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাকি কো জানে, পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা, অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা,
ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই সুনিশৃঙ্গ ধ্বনি মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ফেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। নমস্কার। নমস্কার, শুরু হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ের অনুষ্ঠান, অন্তর মম বিকশিত কর অন্তরদর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরদর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধু, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমোচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। আসলে ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে কোনো ব্যাপারে গান বলো কবিতা বলো কোথাও যখন শোনা যায়, সেটা মনে হয় নিজের মনেই আবৃত্তি বা গান গেয়ে সেটাকে করতে পারলে ভালো লাগে, এটা মনের একটা ব্যাপার। আচ্ছা, এই যে তুমি এই কবিতাটা দিয়ে আজকে শুরু করলে, প্রাসঙ্গিকভাবে আমার মনে পড়ে গেল 2015 সালে নবনালন্দা রবীন্দ্রসরণে, যেটি আমরা পরে অন্য পর্বে দেখব, যে ছাত্রছাত্রীরা যেটা নৃত্য গীতি আলেখ্য করে বিশ্বভরপ্রাণ, সেইটার তো স্ক্রিপ্ট তোমারই লেখা ছিল বোধ হয়। তো সেটা যে আগের গুলোতে বললাম যে তোমাকে সেই গানগুলো দিয়ে দেওয়া হয়, মানে বয়স অনুযায়ী সেই গানগুলো, সে প্রেস করা তো খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, কারণ ভেবে করতে হয় সময়। সেই স্ক্রিপ্টে একটা জায়গায় দেখছি তুমি বলে লিখেছো, সকল ভাবনার পাশে কবি রবীন্দ্রনাথের মননে চিন্তনে ধ্যানে স্বপ্নে জাগরণে সদা জাগ্রত রয়েছে ঈশ্বর চেতনা, জীবন দেবতার পদতলে আত্মনিবেদনের সুর, আত্ম উৎসর্গের মধ্যেই নিহিত রয়েছে কবির ঈশ্বর বিশ্বাস। আচ্ছা, আমরা তো শুনে এসেছি যে রবীন্দ্রনাথের ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর প্রেম একটা অন্য মাত্রায় নিয়ে যায়, তো সে সম্বন্ধে কিছু আমাদেরকে একটু আলোকপাত করতে পারো। আসলে ঠাকুর বাড়িতে ঈশ্বর চেতনা বা এটা আমরা দেখতে পাই যে দেবেন্দ্রনাথ সময় থেকেই, তার আগে থেকেই বলা যায়, মানে রাজা রামমোহন রায়ের ওই সময় থেকেই যে ব্রাহ্মধর্মের যে শুরু হয়েছিল সূচনা কেশব সেন বা দেবেন্দ্রনাথ ঠাকুর, সেইখান থেকেই রবীন্দ্রনাথের মানে নিরাকার ব্রহ্ম, এখানে কোনো মূর্তি পূজার প্রচলন ছিল না, পরবর্তীকালে শান্তিনিকেতনে গিয়েও তাই, এবং সেটাকেই উনি প্রতিষ্ঠা করেন। আসলে ব্যাপারটা হচ্ছে তারপরে ওই মানুষের মধ্যেই সেই ব্রহ্মের ব্রহ্মকে তিনি খুঁজে পেলেন এবং তিনি মানে মিলিয়ে দিলেন। আমরা যদি দেখি পর্যায়গুলো তার গানের, পূজা এবং প্রেম এই দুটি পর্যায়ে এক প্রায় একাত্ম হয়ে যায় কোনো কোনো গানের ক্ষেত্রে। হ্যাঁ, এই প্রসঙ্গে যেমন মনে হয় যে অনেকের মুখে শুনেছি, অনেক বিদগ্ধজনের মনে নিজেরও মনে হয়েছে, রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ে যেমন প্রেম আর পূজা, হ্যাঁ অনেকে কিন্তু মানেটাই ধরতে পারে না একেবারে, মানে কোনো একটা জায়গায় বোধহয় মিলেমিশে মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এই যে
মানে তার ভেতর দিয়ে তিনি খুঁজে পাচ্ছেন ব্রহ্মকে বা উপাস্যকে, তিনি খুঁজে পেলেন, মানে সেটাই তার কাছে ঈশ্বর। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, তিনি বলছেন এটাই। কিন্তু বা যখন তিনি বলেন যে মানে তুমি আছো আমি আছি, বা আমি আছি বলেই তুমি আছো, এইটা ঈশ্বর চেতনাটা। তো আমরা ফিরে ফিরে আসবো এই ব্যাপারে, আমাদের চতুর্থ পর্বের সূচনা হয়ে গেছে। মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, শক্তি ছুটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়া, দুই হাতে